বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা এই অধ্যায়ের 2.5 পার্টটি নিয়ে আলোচনা করব। 2.5 পার্টটির আলোচ্য বিষয় হচ্ছে মোমবাতির জ্বলন এবং মোমবাতির তিন অবস্থা। এই বিষয়টি বোঝানোর আগে আমরা দুইটা বিষয় অতিরিক্ত আলোচনা করব, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন দুই নম্বর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন দেখি ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন কি। ভৌত পরিবর্তন যে পরিবর্তনের ফলে কোনো বস্তুর শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তনে কখনো সংযুতির পরিবর্তন ঘটে না। ভৌত পরিবর্তনে কখনো সংযুতির পরিবর্তন ঘটে না। অর্থাৎ এখানে সংযুতি বলতে বোঝানো হয় একটা পদার্থের মধ্যে কি কি মৌলিক পদার্থ আছে তার অনুপাত। অর্থাৎ একটা নির্দিষ্ট পদার্থে বা একটা নির্দিষ্ট যৌগে তার উপাদান মৌলসমূহ একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত থাকে, সেই বিষয়টাই হচ্ছে সংযুতি। অর্থাৎ 100 ভাগের মধ্যে একটা পদার্থ কি পার্সেন্টেজ নিয়ে বা কত শতকরা কি পরিমাণ নিয়ে ওই পদার্থটি গঠিত হয় সেটা হচ্ছে ওই যৌগের শতকরা সংযুতি। তো যাই হোক, এখন এই সংযুতির কোনো পরিবর্তন হয় না ভৌত পরিবর্তনের ফলে। যেমন আমরা একটা উদাহরণ দিলে আরও বেশি ক্লিয়ার হব। যেমন পানি H2O, পানি যখন বরফ হয় তখন পানি সেটা কঠিন অবস্থা। অর্থাৎ বরফ যখন হয় তখনও পানি বা বরফের সংকেত H2O, আবার বরফকে যখন তাপ দেওয়া হয় তখন সেটা পানিতে পরিণত হয় অর্থাৎ তরল অবস্থায় চলে আসে, তখনও সংকেত H2O তরল এটি। আবার যখন সে গ্যাসি হবে, যখন তাপ আরও বেশি বাড়ানো হবে, তখন দেখা যাবে তরল বাষ্প হয়ে গেছে, অর্থাৎ পানি বাষ্প হয়ে গেছে, তখনও এটা সংকেত H2O, এটা গ্যাস। তাহলে আমরা এখানে দেখলাম যেই পরিবর্তনের ফলে মূল যৌগের মধ্যে যে উপাদানগুলো ছিল এই উপাদানের অনুপাত কোনো পরিবর্তন ঘটছে না। এখানে হাইড্রোজেন টু অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1, অর্থাৎ ঠিক আছে, বরফের ক্ষেত্রেও যে অনুপাতটি বিদ্যমান পানির ক্ষেত্রেও সেই অনুপাত বিদ্যমান, জলীয় বাষ্পের ক্ষেত্রে একই অনুপাত বিদ্যমান, শুধুমাত্র ওই পদার্থটির ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে। অর্থাৎ কখনো কঠিন ছিল, কখনো তরল ছিল, কখনো গ্যাস হয়ে গেছে, এটাই হচ্ছে ভৌত পরিবর্তন। কোনো সংযুতির পরিবর্তন হবে না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটবে। এবার দেখি রাসায়নিক পরিবর্তন কি। যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের বাহ্যিক অবস্থা ও সংযুতি
পরিবর্তন ঘটে। তাকে রাসায়নিক পরিবর্তন বলে। তাকে রাসায়নিক পরিবর্তন বলে। অর্থাৎ রাসায়নিক পরিবর্তন হলে অবশ্যই ওই যৌগে সংযুক্তি চেঞ্জ হয়। যেমন আমরা এখানে যেহেতু মোমের জল নিয়ে আলোচনা করব, তাই আমি মোমের রাসায়নিক পরিবর্তনটা এখানে একটু আলোচনা করি। মোম হচ্ছে হাইড্রোকার্বন। অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন সম্মিলিত যৌগ, উচ্চতর হাইড্রোকার্বন। এখন মোমকে যদি দহন ঘটানো হয়, দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, তাহলে দেখা যায় মোম এখানে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প আকারে কিছু নিঃশেষ হচ্ছে এবং সেই সাথে সাথে তাপ ও আলো তৈরি করছে। এখানে দেখো মোম, এখানে কার্বন ও হাইড্রোজেন আছে, অর্থাৎ মোমের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগ, গঠিত যৌগ, কিন্তু এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করার পরে কার্বনের সাথে আর হাইড্রোজেন নাই। মানে এখানে মোমের পূর্বে এবং পরের অবস্থার সংযুতি টোটালি চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এই ধরনের পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমাদের মূল আলোচনা হচ্ছে মোমবাতির জ্বলন। মোমবাতির জ্বলন এখানে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে দহন এবং অন্যটা হচ্ছে গলন। দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া। এটি একটি রাসায়নিক পরিবর্তন, এটি রাসায়নিক পরিবর্তন। কিন্তু গলন যখন বলবো, তখন কঠিন থেকে মোম যখন তরলে পরিণত হয় সেটা বোঝানো হবে। কঠিন থেকে যখন তরল হবে, এটা ভৌত পরিবর্তন। অর্থাৎ যদি বলা হয় মোমের দহন, তাহলে স্পেসিফিক শুধু রাসায়নিক পরিবর্তন, এবং যদি বলা হয় মোমের গলন, তাহলে স্পেসিফিক সেটা ভৌত পরিবর্তন। কিন্তু যদি বলা হয় মোমের জ্বলন, তাহলে বুঝবো সেখানে ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন হচ্ছে। এবং সেই সাথে সাথে আমি একটু চিত্র আঁকাই বিষয়টা। মনে করো এই একটা মোমবাতি, যেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ এবং আলো উৎপন্ন করছে। এই চারটা বিষয় উৎপন্ন করছে। এর মধ্যে যেটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে সেটা আর আমরা ফিরে পাচ্ছি। অর্থাৎ সুতার সাথে যে মোমটা আগুনে পুড়ে যাচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সেটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে চলে যাচ্ছে, ওটাকে আর আমরা ফিরে পাচ্ছি না, ওটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। বাট এই মোমে যে তাপ তৈরি হচ্ছে জ্বলনের ফলে বা দহনের ফলে যে তাপটা উৎপন্ন হচ্ছে, এই তাপের কারণে পার্শ্ববর্তী যে মোমগুলো, এই মোমগুলো গলে নিচেই জমা হচ্ছে এবং পরবর্তীতে সেটা তাপ ঠান্ডা হয়ে গেলে এখানে আবার শক্ত কঠিন মোমে পরিণত হচ্ছে। তো যা হোক, এখানে যেটা বলছিলাম যে মোমবাতি যখন জ্বালানো হয় তখন ভৌত এবং রাসায়নিক পরিবর্তন তো হয়, সেই সাথে সাথে মোমের তিনটে অবস্থা একসাথে আমরা অবলোকন করতে পারি। সেটা হচ্ছে মোম কিন্তু প্রাথমিক অবস্থায় কঠিন ছিল। মোমকে যখন আগুন জ্বালানো হচ্ছে তখন আগুনে কিছু পুড়ে, অর্থাৎ অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় কিছু গ্যাস হয়ে উড়ে চলে যাচ্ছে এবং এই দহনের সময় সৃষ্ট যে তাপটা, এই তাপের কারণে মোম তরল হচ্ছে। এই তরল পদার্থ আবার জমে কঠিনে ফিরে আসছে। তাহলে আমরা দেখলাম মোম জ্বালালে মোমের যে তিনটা ভৌত অবস্থা, কঠিন, তরল এবং গ্যাস, এই তিনটা অবস্থার পরিবর্তন একই সাথে ঘটছে। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে মোমবাতি জ্বালালে মোমবাতির তিন অবস্থা কি।
রূপভাবে পরিবর্তন হয় সেটা আমরা এই আলোচনা থেকে এখন বুঝতে পারলাম। তাহলে আজকের এই আলোচনা এ পর্যন্তই। নেক্সট ডেতে আমরা 2.6 টপিক্সটা নিয়ে আলোচনা করব। 2.6 এর টপিক্স ছিল হচ্ছে গলন ও স্ফুটন। এটা আগামী দিনে আমরা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। তো সেটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে অবশ্যই যথাসময়ে পেয়ে যাবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।